আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ চার, একটি মজার ছড়া। চলো বন্ধুরা আমরা ছড়াটি আবৃত্তি করি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বন্ধুরা তোমরা সবাই আমার সাথে সাথে ছড়াটি পড়ো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার পড়ব, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তাহলে বন্ধুরা আমরা কি ছড়াটি পড়লাম বলতো? আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বন্ধুরা এবার আমরা ছবি দেখে শব্দ তৈরি করব। ছবি দেখি ও শব্দ বলি। বন্ধুরা তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের কি করতে হবে? ছবিটি প্রথমে দেখতে হবে এবং ছবি দেখে শব্দটি বলতে হবে। যে ছবিতে কি আছে আমরা প্রথম ছবিটি লক্ষ্য করি, বলতো এই ছবি দেখে আমরা কি শব্দ বলতে পারি? হ্যাঁ, এটি একটি বউয়ের ছবি, তাহলে আমরা কি লিখব? বউ। তাহলে প্রথম ছবিটি থেকে আমরা একটি শব্দ বললাম বউ। দ্বিতীয় ছবিটি কিসের বলতো? হ্যাঁ, আম। তৃতীয় ছবিটি দেখো তো, এটি কিসের ছবি? ছবিটি লক্ষ্য করো। হ্যাঁ, এটি একটি বাদুড়ের ছবি, তাহলে আমরা শব্দটি কি লিখব? বাদুর। এবং চতুর্থ ছবিটি কিসের বলতো? হ্যাঁ, বক। তাহলে আমরা এই ছবিগুলো দেখলাম এবং শব্দগুলো মুখে মুখে বললাম। চলো আমরা শব্দগুলো আবার বলি। বউ, আম, বাদুর, বক। আবার বলি আমরা, বউ, আম, বাদুর, বক। বন্ধুরা আজকে আমরা কি শিখতে পারলাম বলতো? আজকে আমরা একটি মজার ছড়া শিখেছি। আতা গাছে তোতা পাখি আমরা এই ছড়াটি শিখেছি এবং আমরা ছবি দেখে শব্দও কিন্তু বলেছি। এই কবিতাটি, এই ছড়াটি তোমরা বাসায় কিন্তু বেশি বেশি করে পড়বে, এই ছড়াটি আবৃত্তি করবে। বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।